নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা এবার এক কোটি পরিবার পাবে সোলার প্যানেল মাসে তিনশো ইউনিট বিদ্যুৎ ফ্রিতে পাবে প্রত্যেকটি পরিবার প্রধানমন্ত্রী সূর্যোদয় প্রকল্পের মাধ্যমে দেশের এক কোটি পরিবার এই সোলার প্যানেলের সুবিধা পাবে অর্থাৎ এবার থেকে ইলেকট্রিক বিল বাঁচবে আপনাদের গত পয়লা ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে এই কথা ঘোষণা করা হয়েছে এবং সোলার প্যানেল বসানোর জন্য সরকার প্রত্যেকটি পরিবারকে সাবসিডি দেবে আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব যদি আমরা আমাদের বাড়িতে সোলার প্যানেল বসাতে চাই তাহলে সোলার প্যানেল বসানোর জন্য কিভাবে অনলাইন আবেদন করব কত টাকা আমাদের খরচ হতে পারে এবং সরকার কত টাকা সাবসিডি দেবে আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব কারণ গত পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে অন্তর্বর্তী বাজেটে এই কথা ঘোষণা করা হয়েছে দেশের এক কোটি পরিবারকে সোলার প্যানেল দেওয়া হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারও ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি কন রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে সৌর বিদ্যুৎ উৎপাদন নিয়ে অন্তর্বর্তী বাজেটে এক নতুন সম্ভাবনার কথা ঘোষণা করলেন নির্মলা সীতারমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বৃহস্পতিবার জানান সৌর বিদ্যুৎ উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রীর অনেক স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়িত করতে সাধারণ মানুষের বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেবে সরকার দেশের এক কোটি বাড়ির ছাদে বসানো হবে সোলার প্যানেল যাদের বাড়িতে এই সোলার প্যানেল বসানো হবে তারা মাসে তিনশো ইউনিট বিদ্যুৎ ফ্রিতে পাবে এক্ষেত্রে তাদের বছরে পনেরো থেকে আঠারো হাজার টাকা সাশ্রয় হবে অর্থাৎ যে সমস্ত পরিবার এই প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার মাধ্যমে সোলার প্যানেল বসাবেন তারা তিনশো ইউনিট ছাড় পাবে মাসে এবং তাদের বছরে পনেরো থেকে আঠারো হাজার টাকা সাশ্রয় হবে আর তিনশো ইউনিটের পর উদ্বৃত্ত দেশ বিদ্যুৎ দেশের বিদ্যুৎ সরাহ ব্যবস্থায় চলে যাবে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই অচিরাচরিত শক্তি উৎসের উপর জোর দিয়েছিলেন নরেন্দ্র মোদী কচ্ছের দিকে গেলে দেখা যাবে সার সার উইন্ডমিল ঘুরছে তার থেকে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর ব্যাপারে গত বাইশে জানুয়ারি একটি প্রকল্পের মহরত করেছেন প্রধানমন্ত্রী অর্থাৎ যেদিন রামলালার মূর্তি উদ্বোধন করা হয় বাইশে জানুয়ারি সেদিনও কিন্তু তিনি এই প্রকল্পের মহরত করেছিলেন তার নাম দিয়েছেন প্রধানমন্ত্রী সূর্যোদয় প্রকল্প সরকারি সূত্রের মতে এই প্রকল্প শুরু হলে সোলার প্যানেল বসানোর জন্য সরকার মূলধন খাতে ভর্তুকি দেবে অর্থাৎ সোলার প্যানেল বসালেও মূলধন খাতে কিন্তু পরিবার পিছু ভর্তুকি দেবে অর্থাৎ কেউ বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে চাইলে যা খরচ পড়বে তাতে ভর্তুকি মিলবে হিসাব মতো বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে এদেশে ছশো চল্লিশ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় এলে এই প্রকল্পের অগ্রগতি আশা করা যেতে পারে এবার যেহেতু লোকসভা ভোট আসন্ন তাই পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করার সুযোগ নেই সরকারের জুলাই মাস পর্যন্ত আয় ব্যয়ের একটা হিসাব পেশমাত্র হিসাব পেশ করার আগে তার দীর্ঘ বক্তৃতার মধ্যে সোলার প্রজেক্টের কথা ঘোষণা করেছেন নির্মলা এই প্রকল্প কবে থেকে শুরু হবে সরকার এর জন্য কত খরচ দেবে যাদের বাড়ি সোলার প্যানেল বসবে তাদের প্রাথমিক কত টাকা খরচ হবে ইত্যাদি বিষয়েও কিছু বলেননি তিনি শুধু প্রধানমন্ত্রীর স্বপ্নের কথা বলে বন্ধুরা সোলার প্যানেল নেওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হলে আপনাকে আপনার গুগলের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর আপনি সার্চ বারে রেখে নেবেন সোলার প্যানেল সোলার প্যানেল লিখলেই আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে আপনারা একটুকু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে দেখুন অফিসিয়ালি যে ওয়েবসাইটটি চলে আসবে ন্যাশনাল পোর্টাল ফর রুপটপ সোলার আপনারা এই অপশানের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করলে অফিসিয়ালি পেজ আপনাদের সামনে খুলে যাবে এই রকম। এখানে যদি আপনারা নতুন আবেদন করতে চান কুইক লিঙ্কের আন্ডার দেখুন অ্যাপ্লাই ফর রুপটপ সোলার এখানে সাবসিডি স্ট্রাকচার দেখতে পাবেন সরকার কত টাকা সাবসিডি দেবে হাউ টু অ্যাপ্লাই ম্যানুয়ালি আপনারা দেখতে পারবেন কিভাবে আবেদন করা যায় এবারে নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনারা ক্যালকুলেটারের মাধ্যমে ক্যালকুলেট করতে পারবেন তো যদি আপনি সোলার নিতে চান আপনার কত টাকা বিদ্যুৎ বিল বাঁচবে সেটা যদি ক্যালকুলেট করতে চান তাহলে আপনি ক্যালকুলেটার অপশানের উপরে ক্লিক করবেন ক্যালকুলেটার অপশানের উপরে ক্লিক করলে পরবর্তী একটি পেজ আপনাদের সামনে চলে আসবে এই রকম পেজ তো এখানে দেখুন প্রথমত রয়েছে ইয়োর স্টেট তো এখান থেকে আপনি যে রাজ্য থেকে সোলার প্যানেল নিতে চাইছেন সেই রাজ্যটি সিলেক্ট করবেন ইয়োর ক্যাটাগরি এখান থেকে যদি আপনি বাড়ির জন্য সোলার নিতে চান তাহলে রেসিডেন্টাল অপশানের উপরে ক্লিক করবেন তার পরবর্তী রয়েছে ইয়োর এভারেজ মান্থলি বিল আপনার বাড়িতে যে ইলেকট্রিক সিটি রয়েছে তো সেখানে বিল কত আসে তো আমি এখান থেকে ধরুন ছশো টাকা দিয়ে দিচ্ছি ছশো টাকা দিয়ে দেওয়ার পর দেখুন এন্টার ডিটেলস ফর মোর অ্যাকুরেট ইনফরমেশন অপশনাল টোটাল অ্যাভেলেবেল রোপটপ এরিয়া অর্থাৎ আপনি যে বাড়িতে সোলার প্যানেল বসাতে চাইছেন সেখানে আপনার কত স্কোয়ার ফুট সেটা আপনাকে দিতে হবে বা মিটার সেটা আমি এখান থেকে ধরুন দুশো দিয়ে দিচ্ছি এবারে নিচের দিকে দেখুন হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু ইনভেস্ট আপনি কত টাকা ইনভেস্ট করতে চাইছেন এখানে আপনি সেটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে সাপোজ ধরুন দশ হাজার টাকা আমি ইনভেস্ট করতে চাইছি তো আমি এখান থেকে দশ হাজার টাকা দিয়ে দিচ্ছি তারপর রয়েছে রিকুরেট সোলার প্ল্যান্ট ক্যাপাসিটি কত ক্যাপাসিটির প্ল্যান্ট আপনি নিতে চাইছেন তো আমি এখানে ধরুন তিন দিয়ে দিচ্ছি তার নিচে রয়েছে স্যানসং লোড অর্থাৎ আপনার বাড়িতে যে ইলেকট্রিক রয়েছে সেই ইলেকট্রিক লোড কত রয়েছে সেটা আপনাকে এই জায়গাতে দিতে হবে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে যে ইলেকট্রিক লোড রয়েছে সেটা দিয়ে দিয়েছি এবং এখানে এই ক্যালকুলেট অপশানের উপরে ক্লিক করে দিয়েছি ক্যালকুলেট অপশানের উপরে ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে এই রকম দেখুন এস্টিমেটেড প্রজেক্ট কস্ট রয়েছে সাতচল্লিশ হাজার টাকা যেখানে সাবসিডি দেবে আঠারো হাজার টাকা অর্থাৎ সরকার সাবসিডি দেবে আঠারো হাজার টাকা এবং এস্টিমেটেড কনজিউমার শেয়ার এখানে কিন্তু উনত্রিশ হাজার টাকা আপনাকে প্রোভাইড করতে হবে বা দিতে হবে তো উনত্রিশ হাজার টাকা দিলে সরকার কিন্তু আঠারো হাজার টাকা সাবসিডি দেবে তবেই কিন্তু আপনার বাড়িতে সোলার প্যানেলটি বসানো হবে তো এই বিষয়ে যদি আপনারা অনলাইনে আবেদন করতে চান তার জন্য আপনাকে কী করতে হবে উপরের দিকে আমি লিখিয়েছিলাম দেখুন অ্যাপ্লাই ফর রুপটপ সোলার আপনি এই অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে যেখানে প্রথমত আপনাকে রেজিস্টার করতে হবে এই যে রেজিস্টার হেয়ার রয়েছে রেজিস্টার অপশনের উপরে ক্লিক করে রেজিস্টার করার পরেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো আপনারা যদি চান যে সোলার প্যানেল নিতে তাহলে কীভাবে আবেদন করতে হয় অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সেই পদ্ধতি দেখাবো এই ভিডিওটি যদি আপনাদের কাজ এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশানগুলি সবার আগে আমাদের চ্যানেলে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়